প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। চ্যানেল আয়ের স্রষ্টার করুণাধারা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিয় শুভেচ্ছা। এই অনুষ্ঠানে যাবৎ আমরা যে আলোচনা করেছি তা হলো জন্মের পর থেকে এই পৃথিবীর পরিবেশে আমরা কিভাবে স্রষ্টার করুণা পেয়ে বড় হচ্ছি সেগুলো। আজকে একটা করুণার কথাই বলবো, সেটা হলো রোজা রাখা। তো অবাক হবেন, রোজা রাখা এটা কেমন করে করুণা হয়? রোজা রাখলে তো কষ্ট লাগে, অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, পানি খেতে পাওয়া যায় না, পিপাসায় বেশ কষ্ট পায় লোকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রোজার মাধ্যমে যে অর্জন তা কিন্তু এই কষ্টের তুলনায় অনেক বেশি। এখানে রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছে যে লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদের এই 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 যে বিধানের মাধ্যমে আমরা যদি সংযম, লাকুম তাত্তাকুন মানে এটা সংযমের জন্যে, একটা বিধানের মাধ্যমে একটু কষ্ট হওয়ার পরেও যদি আমাদের আত্মসংযম বাড়ে, তাহলে সেই আত্মসংযম বাড়া তো একটা বড় অর্জন। এটা হচ্ছে একটা কথা। আর হচ্ছে যে শরীরের অন্য কি উপকার আসে, এর মধ্যে ফিজিক্যাল জিনিস আছে, মেন্টাল জিনিস আছে, স্পিরিচুয়াল জিনিস আছে। কিন্তু আমরা এই দুই নম্বর সূরার 184 নম্বর একটি আয়াত আছে, সে আয়াতটা আমি এখানে বলছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, ওয়া মানে এবং, আন তাসুমু এই যে সিয়ামের কথা বলছেন, আন্তাসুমু খায়ের মানে মঙ্গলকর, সিয়াম মঙ্গলকর, খায়রুল লাকুম ইন কুনতুম, যদি তোমরা কি বুঝতে, ইন কুনতুম তালামুন মানে এলম, যদি তোমরা এটা এই জ্ঞান যদি থাকতো, অর্থাৎ রোজা রাখা তোমাদের পক্ষেই তোমাদের পক্ষে উত্তম যদি তোমরা তা জানতে। এখন এই আমরা তো এই 1400 বছর আগের থেকে যখনই রোজার বিধান নিয়ে আসলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন স্রষ্টার কাছ থেকে, তখন থেকে তো আমরা রোজা রাখছি। এর আগেও রোজার পূর্ববর্তী কেতাবেও রোজার বিধান দেওয়া হয়েছে, তো তখন থেকেই তো আমরা রোজা রাখছি। কিন্তু কষ্ট তো আমাদের হচ্ছে, কিন্তু কোনো সময় আমরা এই আয়াতটা খুব ভালো করে বুঝে দেখে নেই, যদি তোমরা বুঝতে, তাহলে এই বোঝার দিকে একটু নজর দিতে হবে। অ্যান্ড বোঝার মধ্যে কি আছে, কি বোঝার মধ্যে একটা জিনিস আছে যে আমরা এই সিস্টেমটাকে বুঝতে হবে। এই সিস্টেমটা কি, হিউম্যান সিস্টেম। যদি আমরা হিউম্যান সিস্টেম বলি, তাহলে কিন্তু গল্পের পুরোটা বলা হয় না। এই হিউম্যান সিস্টেমের মধ্যে অনেক জিনিস আছে। একটা হলো অপটিক্যাল সিস্টেম, আলো এসে পড়ছে বস্তু থেকে, এখানে একটা ইমেজ হচ্ছে, ক্যামেরা অবস্কেরা আমরা দেখছি। একটা হলো মেকানিক্যাল সিস্টেম, আমরা জিনিসপত্র লেভার্স, আমরা জিনিসপত্র টেনে তুলছি। তারপরে একটা হলো অ্যাকোস্টিক সিস্টেমস, আমাদের সাউন্ড আমরা শুনছি, সাউন্ড তৈরি করছি। তারপরে একটা কেমিক্যাল সিস্টেমস, নানা রকম কেমিক্যালস তৈরি হচ্ছে ভেতরে আমাদের খাওয়া দাওয়ার পরে। তারপরে আরেকটি হলো যে ডিফেন্স সিস্টেম, আমাদের এর আগে আলোচনা করেছি যে সব মাইক্রোবিয়াল যে মাইক্রোবসগুলো আছে সেগুলো যখন অ্যাটাক করে, কীভাবে আমাদের অগোচরে আমাদের শরীরে বিলিয়ন্স অফ সেলস সেগুলোকে ফাইট করেছে। তারপরে একটা ইলেকট্রিক্যাল সিস্টেমের কথা বলেছি, আমরা যখন ইসিজি দেখেন আপনারা, এই এরকম 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 আবার উপরে ওঠে নিচে নামে, তো এগুলো এই এই অর্ডিনেটে এখানে কি থাকে, এগুলো যদি থাকে, এগুলো মিনি ভোল্টস। এই মিনি ভোল্টসগুলো ডেভেলপড হয় অ্যাক্রস টিস্যুস, তাহলে এটা একটা ব্যাটারির মতন কাজ করছে। ব্যাটারিতে আমরা ভোল্টেজ পাই, এই শরীরের মধ্যে এই টিস্যুগুলো, বিশেষ করে এই হার্টের এখানে, এই টিস্যুগুলোর অ্যাক্রসে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, একটা ইলেকট্রিক্যাল সিস্টেম। তারপরে এটা বায়োকেমিক্যাল সিস্টেম, এখানে কারেন্সি অফ এটিপি, কারেন্সি অফ এনার্জি এখানে তৈরি হচ্ছে। তারপরে এটা একটা ইলেকট্রনিক সিস্টেম, এটা আমরা যেসব জিনিস করছি
সেখানে এটা রেকর্ড করা হচ্ছে অ্যান্ড এটা আমরা সেখানে ইনফরমেশন রিট্রিভাল হচ্ছে কম্পিউটারের মতন অনেক দিন আগের কথা চট করে মনে মনে করছি এই যে এতগুলো সিস্টেম কাজ করছে এই সিস্টেমগুলো কাজ করছে তো করছে তো করছে আমরা এটা একটা মেশিন যখন অন্য একটা মেশিন কাজ করে একটা লিফট বা অন্য কিছু তখন কী করি মাঝে মধ্যে বলি যে লিফট এখন ওভাররলিং করা হচ্ছে লিফটের সার্ভিস সাসপেন্ডেড তা আমরা তো সব কিছু থামিয়ে দিয়ে করতে পারি না যেটা করতে পারি এইটার যদি ওভাররলিং করতে হয় মেনটেন্স করতে হয় তো স্টোমাক রিলেটেড ফাংশনগুলো অনেক কমিয়ে দিই স্টোমাক রিলেটেড ফাংশন কমিয়ে দিলে আমাদের তখন এই সিস্টেমগুলোতে সিস্টেমগুলোকে টোন আপ করা যায় যেমন এখানে অনেক টক্সিন জমে সেই টক্সিনগুলো গেট রিড করতে পারি বডি বডিকে জায়গাটা টোন আপ করা হয় তো এখন অনেকের একটা ধারণা আছে যে রোজা রাখলে শরীরের ক্ষতি হয় তো আমরা এইবার দেখবার চেষ্টা করব যে রোজা রাখলে ক্ষতি হয় কি না স্টাডি অনেকগুলো হয়েছে এদেশে হয়েছে বিদেশে হয়েছে এদেশে প্রায় 250 লোকের প্রায় একটা স্টাডি হয়েছিল 60s কী কী রোজা রাখার আগে রোজা রাখার পরে কী কী প্যারামিটার্সে স্টাডি করা হয়েছিল বডি ওয়েট কত বডি হিট কত তার ব্লাড প্রেশার কত বেজাল মেটাবলিক রেট কী তারপরে তার যে লিভার ফাংশন কীরকম গ্যাস্ট্রিক জুস তার অ্যানালিসিস তারপরে ব্লাড অ্যান্ড ইউরিনে যে সমস্ত কেমিক্যালসগুলো আছে সেগুলো ইলেকট্রোলাইটস ইসিজি গ্লুকোজ টলারেন্স টেস্ট এটসেট মানে একটা জায়গায় গেলে আমাদের আমার এই সিস্টেম কাজ করছে কিনা কতগুলো টেস্ট করতে হয় সেই টেস্ট করলে বোঝা যায় যে ভেতরে সিস্টেম কাজ করছে না এগুলো সব করা হলো রোজার পরে আবার করা হলো দেখা গেল যে রোজার আগে এবং রোজার পরের মধ্যে এটা কিছু ডিফারেন্স হয় না একটু ডিফারেন্স হয় যে ফ্যাট ওজন কিছুটা কমে যে এই ফ্যাট কিছুটা কমে যায় তো সেটা তো খারাপ কথা না কিন্তু ফ্যাট কমানোই কিন্তু রোজার উদ্দেশ্য না তো যাই হোক এই 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 রোজার এই জিনিসটার পরে আমরা আর একটা স্টাডিও হয়েছে সেটার পরে বলি তার মানে দেখা যাচ্ছে যে কোনো রকম বড় রকম চেঞ্জ হয় না বডির মধ্যে সুতরাং যার ধারণা আছে মায়েরা মনে করে এখন রোজা রাখবে পড়াশোনা করবে আলসার টালসার হবে তো পেপটিক আলসারের পরে জন ক্লিভ একটা বই লিখেছেন এটা হলো জন রাইট অ্যান্ড সান্স থেকে 1963 সালে তিনি লিখেছিলেন পেপটিক আলসারের বইতে ফাস্টিং ডাজ নট প্রডিউস অ্যানি অর্গ্যানিক ডিজিজ এবং গত মহাযুদ্ধের সময় যেখানে কোরিয়ায় জার্মানিতে যেসব কনসেন্ট্রেশন ক্যাম্পস ছিল সেখানে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পসে মধ্যেও দেখা যায় অনেক দিনক্ষণ উপবাস করে আছে সেখানে কোনো রকম কিন্তু এই পেপটিক আলসার হয় না সুতরাং এই কথা যে রোজা মানুষের ক্ষতি করে না বরং অপকার করে তবে হ্যাঁ কেউ যদি খুব অসুস্থ হয়ে পড়ে তবে আল্লাহ তাআলা অত্যন্ত মেহরবান তিনি ব্যবস্থা করেছেন যে তখন পারছ না একজন ফকিরকে খাওয়া পরে যখন সুস্থ হবে তখন করবে যখন ট্র্যাভেলে আছে তখন করো না পরে করো কতটা রিল্যাক্সেশন আছে আমি শেষ করছি আরেকটি এক্সপেরিমেন্ট থেকে এটা এই 2000 সালে ইস্পাহানে এই আশগেরি বলে একজন তার কোলাবোরেটার্স সায়েন্টিফিক কোলাবোরেটার্স নিয়ে এটা করেছিলেন সেটা হলো তিনি প্রায় গোটা 50 থেকে 30 এই রেঞ্জের মধ্যে বয়সের গোটা 50 লোক নিয়েছিলেন তিনি একটা প্যারামিটার যোগ করেছিলেন সেটা হলো যে ট্রাইগ্লিসারাইডস এবং এই কোলেস্টেরল এটার অবস্থা কী হয় তিনি বলছেন যে কোলেস্টেরল লেভেলটা কমে যায় ভালো কোলেস্টেরল লেভেলটা কমে যায় কিন্তু বাই ইটসেলফ ভালো হলেও এর মধ্যে আবার একটু নিকন চিকন আছে আমরা বলি এলডিএল অ্যান্ড এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সো এইচডিএল বাই এলডিএল রেশিওটা আমরা বেশি হতে বলি অন দি আদার হ্যান্ড এলডিএল বাই এইচডিএল রেশিওটা কম করতে বলি দেখা গেল রোজার পরে যে এইচডিএল বাই এলডিএল রেশিওটা
বেড়ে গেছে, টোটাল কোলেস্টেরল কম এবং এই রেশিওটা বেড়ে গেছে, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা বেশি মানে মানে এর এর যে স্যাম্পল সাইজটা কম ছিল 50। তো আমি এদেশের যারা চিকিৎসক আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা কয়েক হাজার লোককে নিয়ে একটা বড় রকম যদি এক্সপেরিমেন্ট করেন এবং এই বিশেষ করে এই হার্ট রিলেটেড জিনিসগুলো নিয়ে, তাহলে এটা যদি সত্যিকারে বড় স্ট্যাটিস্টিক্স নিয়ে লার্জ স্যাম্পল সাইজ নিয়ে এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে সেটা তখন আমাদের খুব বুঝতে আমরা বুঝবো এবং আমরা আনন্দিত হব এবং আমরা আমাদের স্রষ্টাকে আমাদের এমনিতেই তো আমরা সারাক্ষণ তাকে ধন্যবাদ জানানোর কথা যে তুমি এমন সুন্দর একটা বিধান দিয়েছো আমাদের শরীরের জন্যে যে এই শরীরটাকে সুস্থ রাখতে রোজার একটা বড় ভূমিকা আছে। এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।